একনিষ্ঠ ভাবে যদি জীব ঈশ্বরকে সবসময় ভজন করতে থাকে, একনিষ্ঠ ভাবে যদি সবসময় সে তাকে ধ্যান করতে থাকে, এক না একদিন সে তাকে পেয়েই থাকে। ভগবতী তুলসী একনিষ্ঠ ভাবে সবসময় নারায়ণকে স্মরণ করছেন, তার জন্য তিনি নারায়ণকে পতিরূপে পেলেন। আর শুধু তাই নয়, ভগবান তুলসীকে এতটা প্রিয় করেছেন, ভগবান বলছেন আমার সামনে 56 ভোগ 36 ব্যঞ্জন যদি রাখা থাকে, তার মধ্যে যতক্ষণ পর্যন্ত তুলসী না পড়বে ততক্ষণ আমি তাকে গ্রহণ করি না। 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নমানি। ভগবান মনে রাখবেন সমর্থবান তো, এই সংসারের মধ্যে সবাই কিন্তু হাত ধরে পারমানেন্ট ধরে রাখতে পারে না। এই সংসারের মধ্যে পারমানেন্ট হাত সেই ধরতে পারে যার মধ্যে সমর্থ রয়েছে, আর সেই সমর্থবানকে তিনি হলেন স্বয়ং একমাত্র ভগবান শ্রী হরি। প্রেম সে বলো রাধে রাধে, ডাউন হয়ে গেল পিকআপ। এটাও ভগবানের অবতারের একটি কারণ ছিল। সেই জলন্ধর কিন্তু পরে আবার রাবণ হয়েছে, আর ভগবান রাম হয়ে অবতার নিলেন, তার উদ্ধার করলেন। এটা এক কল্পের কথা, এগুলো কিন্তু আলাদা আলাদা কল্পের মধ্যে আলাদা আলাদা ঘটনা হয়েছে। তার জন্য এখানে গোস্বামী তুলসীদাস জি এগুলো স্পষ্ট করে দিচ্ছেন যে রাম অবতারেরও অনেকগুলো কারণ ছিল, যেরকম কৃষ্ণ অবতারেরও অনেক কারণ ছিল, কৃষ্ণ অবতারেরও অনেক কারণ ছিল। কিন্তু ভগবান এই সংসারে যখন অবতার গ্রহণ করেন, সেই অবতারের পিছনে অনেকগুলো কারণ হয়, কোনো একটা কারণ নয়, অনেকগুলো কারণ যখন একত্র হয়, অনেকগুলো কারণ যখন এক জায়গায় আসে, তখন গিয়ে ভগবানকে অবতার ধারণ করতে। আরেকটি কারণ ছিল, কি কারণ ছিল? নারদ শ্রাব দিন একবার কলপ এক তিন লগি অবতার রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। নারদ শ্রাপ দিন একবার কলপ এক তেহি লগি অবতার। আরেকটি কারণ হলো, একবার দেবর্ষি নারদ ভগবানকে অভিশাপ দিয়েছিলেন, তার নারদের অভিশাপের জন্য কিন্তু ভগবানকে অবতার নিতে হয়েছিল। শুনে তো এবার মা পার্বতীও চমকে গেছে। পার্বতী বললেন, প্রভু এটা কি লীলা ছিল, দেবর্ষি নারদ ভগবানকে অভিশাপ দিয়েছেন? যেই নারদ দিনভর নারায়ণ 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 করেন, সেই নারায়ণের ভক্ত হয়ে পরম বৈষ্ণব হয়ে পরম ভাগবত হয়ে সেই নারদ ভগবানকে অভিশাপ দিলেন, এমন কি কারণ হয়েছিল, কৃপা করে আপনি সেটা বর্ণন করুন। মহাদেব খুব সুন্দর বর্ণন করলেন, হিমগিরি গুহা এক অতি পাবনি বহ সমীপ সুর সরিসহাবনি। এক সময় কি হয়েছে, হিমালয় পর্বতের মধ্যে গঙ্গার তটে একটি গুফার মধ্যে দেবর্ষি নারদ এসে বসলেন। সেই গুফার মধ্যে যখন এসে বসেছেন, সামনে ভগবতী গঙ্গা, এত সুন্দর নির্মল স্থান, এইগুলো দেখে নারদের মন একদম স্থির হয়ে। যেই নারদ সবসময় অস্থির থাকে, মনে রাখবে নারদ তো স্থির নয়, লোক বিগ্রহ মুক্তস্য নারদস্য অস্থিরস্য চ, নারদ সবসময় অস্থির থাকে। অস্থির কেন থাকে বলে কোনো রোগ আছে নাকি? রোগ নেই বাবা, দক্ষের অভিশাপ রয়েছে, প্রাচেতস দক্ষের অভিশাপ রয়েছে। নারদ এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, 2 ঘড়ির উপরে থাকলে তার মৃত্যু হয়ে যাবে। তার জন্য নারদ সবসময় ঘুরে বেড়ান। আর হঠাৎ করে নারদ যখন সেখানে এসে উপস্থিত হয়ে আসন নিয়ে বসলেন, এমন মনোমুগ্ধকর স্থান দেখে দেবর্ষি নারদ সেখানে সমাধিতে বসে গেছে। সমাধিতে বসে হরিনাম শুরু করে দিয়েছেন, জপ আরম্ভ করে দিয়েছেন। নারদ ধ্যানে বসে গেছেন,
হরিনাম করতে করতে ধ্যানে অবস্থিত হওয়ার কারণে মহারাজ অটল মৃত্যুও টলে গেছে। কোথায় নারদ কবি সাহেব রয়েছে? দুই ঘড়ির উপরে, দুই ঘড়ি মানে 48 মিনিট। তার উপরে নারদ থাকলে এক জায়গায় যদি বসে মৃত্যু হয়ে যাবে, সেখানে এক জায়গায় এক আসনে বসে তিনি হরিনাম আরম্ভ করে দিয়েছেন, সমাধিতে বসে গেছেন, ধ্যানে মগ্ন হয়ে গেছেন। জীব যখন ভগবত পদাশ্রয় হয়ে যায় তখন মনে রাখবে তার জীবন মৃত্যু সব ভগবান নিজের ঘাড়ে নিয়ে নেন। ভগবান বলছেন, তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম্। নারদের আর মৃত্যু হচ্ছে না, কেন? নারদ ভগবানের ধ্যানে অবস্থিত হয়ে গেছে, মুমুক্ষত্ব প্রাপ্ত হয়ে যায় না জীব। নারদ ধ্যানে বসে, সমাধিতে বসে মহারাজ তপস্যা আরম্ভ করেছেন, এই দেখে তো ইন্দ্র ভয় পেয়ে গেছে। ইন্দ্র কেন ভয় পেয়ে গেছে? নারদের কি মনে মনে কিছু কামনা উঠেছে নাকি? নারদ তপস্যা করছে তার কারণ কি? তার মানে নিশ্চয়ই নারদ বোধহয় আয় আমার গদ্দি নিয়ে নেবে। নারদ যদি ইন্দ্রপদ নিয়ে নেয়, আচ্ছা, যে দুর্বল হয় না সে কিন্তু খুব ভীতু হয়, যার মধ্যে ভয় থাকে সে অনেক, যে দুর্বল হয় সে অনেক ভীতু হয়। মনে রাখবে সাপ কাউকে কামড়ায় কেন? কেন কি সাপ অনেক দুর্বল হয়, তার জন্য সে ভয়ে কামড়ায়, সেভাবে আমাকে মেরে না দেয়, আমার কিছু করে না দেয়। তা যে সবসময় দুর্বল থাকে, যে ভীতু হয়, সেই ভীতু যে কোনো সময় যে কিছু করে দিতে পারে। প্রেম সে বলো জয় শ্রীরাম। যে কামিল লোপ জগমাহি কুটিল কাক এব সবহি ডরাই। যে লোভী হয়, লোভীও কিন্তু অনেক ভীতু হয়। কমন্দিয়ে শুনবে, যার মধ্যে লোভ হয় না সেই লোভীও অনেক ভীতু হয়, কিন্তু নিজের লোভের জন্য, সে নিজের স্বার্থের জন্য কিন্তু অনেক সময় ভয়ে কাঁপতে থাকে। লোভী ভীতু হয়, স্বার্থীও কিন্তু ভীতু হয়। কেন? সে জানে আমার স্বার্থে আঘাত লাগলে তো তখন আমার লস হয়ে যাবে। প্রেম সে বলে জয় শ্রীরাম। তা ইন্দ্র কি করেছে? ইন্দ্র নারদের তপস্যা ভঙ্গ করার জন্য কামদেবকে পাঠিয়েছে। ইন্দ্রের পরম বন্ধু তো কাম, কামকে পাঠিয়েছে, বলে যাও এই বাবাজির তপস্যা ভঙ্গ করো। কেউ তপস্যা করলে সব থেকে আগে মহারাজ ইন্দ্রের কষ্ট হয়। কেন? ইন্দ্রের সিংহাসনের নাটবল্টগুলো খুব ঢিলা, ইন্দ্রের ভয় লাগে কোন সময় আমার চেয়ারকে নিয়ে চলে যাবে। তার জন্য জীবনে কোনো সময় চেয়ারের আশা করতে নেই, সবসময় জমির আশা করবে। কিসের আশা করবে? জমি। তুমি যদি চৌকির আশা করো তাহলে চৌকিদার হয়ে যাবে। যারা চৌকির আশা করে তারা চৌকিদার হয়, আর যারা জমির আশা করে তারা কি হয়? জমিদার। প্রেম সে বলো জয় শ্রীরাম। এই যতগুলো চেয়ারে বসে আছে না, ভুলেও একবার উঠে না কিন্তু। কেন জানো? ভিতরে ভয় আছে, চেয়ার খালি করলেই কেউ দখল করে না। ये कुर्सी का बड़ा जलवा है भैया। তাহলে বিচার করে দেখো, সাধারণ চেয়ারের মধ্যে যারা বসে আছে তারা চেয়ার ছাড়তে চায় না, ছাড়লেই কেউ দখল করে নেবে। তা যারা বড় বড় চেয়ারে বসে আছে তাদের তো ছাড়তে কেমন মহারাজ বুকটা ফেটে যায় ভেবে দেখো। প্রেম সে বলে জয় শ্রীরাম। তা চেয়ারে বসলে ভয় থাকে, নিচে বসলে কোনো ভয় থাকে না। আপনারা নিচে বসে আছেন তো আপনাদের কোনো ভয় নেই? প্রেম সে বলে জয় শ্রীরাম। কামদেব এসে নারদের তপস্যা ভঙ্গ করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো মতেও তপস্যা ভঙ্গ করতে পারেনি। কত রকমের কাম নিজের প্রভাব দেখিয়েছে, সুন্দর সুন্দর অপ্সরাদেরকে দিয়ে নৃত্য করাচ্ছে, নারদের সামনে সুন্দর সুন্দর গীত গাইছে, সুন্দর সুন্দর মহারাজ চারোদিকে এমন প্রফুল্লিত, এমন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে যাতে যেন সাধারণ থেকে সাধারণ তো ছাড়ো, বড় থেকে বড় মুনি জ্ঞানীজন পর্যন্ত কামে আসক্ত হয়ে যায়।
কিন্তু নারদের মধ্যে কিঞ্চিত কামের লেশমাত্র প্রবেশ করল না। কাম শেষ পর্যন্ত হেরে গিয়ে নারদকে প্রণাম করে চলে গেল। কাম যখন প্রণাম করে চলে গেছে, নারদের মনে এবার অভিমান হয়ে গেছে। নারদের মনে অভিমান হয়ে গেল। কাম কলা কছু মুনিহীন ব্যাপী, নিজ ভয় ডরে মনো ভব পাপি। তব নারদ গবনে শিব পাহি, জিতা কাম অহমিতি মন মাহি। নারদ কামকে বিজয় করেছে তো, কামকে জয় করেছে, মনে অভিমান হয়ে গেল। মানুষের মনে যখন অভিমান হয় না, তখন সেই অভিমান কিন্তু ভিতরে থেকে কামড়ায়। অভিমান একটা এমন জিনিস ভিতরে থেকে কামড়ায়। দেখবেন আপনি যদি কোনো নতুন গাড়ি কিনেন, যতক্ষণ পর্যন্ত আপনি দুই চার দশ জনকে বলবেন না, ততক্ষণ পর্যন্ত মহারাজ আপনার বিপি ডাউন হবে না, ব্লাড প্রেশার হাই থাকবে, মন শান্ত হবে না। যখন আপনি দশ বিশ জনকে বলবেন, এই জানিস আমি গাড়ি কিনেছি, এই জানিস আমি অমুক গাড়ি কিনেছি, দশ বিশ জনকে যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন, ততক্ষণ পর্যন্ত ভিতরে গ্যাস হয়ে যাবে। এটা কি, এটা হলো অভিমান, এটা হলো মদ। প্রভুতা যখন মানুষের মধ্যে আসে, হ্যাঁ, তখন তার মধ্যে অভিমান আপনি আপ চলে আসে। আপনি কোনো উপলব্ধি করেছেন, উপলব্ধি করে যদি আপনি দুই চার দশ জনকে না বলতে পারলেন, তাহলে আপনার মনে শান্তি হবে না, হবে কখনোই হবে না। খুব ভালো ঘর বানিয়েছেন, বাড়ি বানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি মহারাজ দশ বিশ জনকে না দেখাবেন, দশ বিশ জনকে না বলবেন, ততক্ষণ মনে শান্তি হবে না। এটা জীবনের বাস্তবিকতা। নারদ কামকে বিজয় করেছে, আর কোথায় মহারাজ ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর পদর্পহা, ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র শঙ্কর পর্যন্ত কেউ কামকে জিততে পারে। দেবর্ষি নারদের মনে অভিমান হয়ে গেছে, তার জন্য তিনি শিবের কাছে গেছেন। তিনি ভাবলেন, শিব তো আমার ভাই, শিব হলো নারদের ভাই, বড় ভাই। শিবের কাছে গিয়ে প্রণাম করেছেন মহাদেব। নারদকে দেখে, আসো আসো দেবর্ষি, বসো সুন্দর বসো। নারদ খুব একদম মহারাজ রুচি করে সুন্দর করে একদম সমস্ত সব বৃত্তান্ত মহাদেবকে শোনাচ্ছে। জানেন দেবাদিদেব, আমি তপস্যায় বসেছিলাম, কামদেব এসেছে আমাকে, হ্যাঁ, আমার সাধনা ভঙ্গ করতে। আমি কামকেও কোনো পাত্তা দিলাম না, কাম যা চেষ্টা করলো কিন্তু করেও আর কিছু করতে পারলো না, কাম পালিয়ে গেল। মহাদেব তো শুনেই চিন্তায় পড়ে গেছেন, ওরে বাপরে, এত অভিমান হয়ে গেছে নারদের। মহাদেব বোঝালেন, দেখো তুমি আমাকে বলেছো এই কথা, কিন্তু তুমি ভগবান শ্রী হরিকে এই কথা কখনো বলো না। আমাকে বলেছো, বলে দিয়েছো, কিন্তু ভগবান শ্রী হরির কাছে গিয়ে এই কথা কখনো বলো না। মহাদেব বুঝিয়ে দিলেন, এই সংসারের মধ্যে বৈষ্ণবের কাজ কি, সাধুর কাজ কি, গুরুদেবের কাজ কি, সাবধান করা, তাই তো? প্রেম সে বলো জয় শ্রীরাম, আমাকে বলেছো বলেছো, কিন্তু শ্রী হরিকে গিয়ে এই কথা কখনো বলবে না। নারদ মনে মনে ভাবছে, ভোলেনাথ আমার থেকে জলে মনে মনে, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, আমি গিয়ে কাউকে বললাম জানিস আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, সে যদি বলে তুই আমাকে বলেছিস, তুই কিন্তু আর অমুককে গিয়ে বলিস না, তখন তুমি কি ভাববে, আরে ও আমার থেকে জলে, হিংসা করে আমার, হ্যাঁ তাই তো। কামদেব এসে মহাদেবের তপস্যা ভঙ্গ করে দিয়েছিল, করে দিয়েছিল না, আমরা শুনলাম কালকের পাঠে, কিন্তু আমার সাধনা ভঙ্গ করতে পারেনি, তার জন্য মহাদেব জ্বলছে যে তুমি হরিকে গিয়ে বলো না। ঠিক আছে, ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। শম্ভু বচন মুনি মন নহি ভাই, শম্ভু বচন মুনি মন নহি ভাই, তব বিরঞ্চি কে লোক সিধাই, তব বিরঞ্চি কে লোক সিধাই, তব বিরঞ্চি কে লোক সিধাই, তব বিরঞ্চি কে লোক সিধাই। মহাদেব
উনি তখন সেখান থেকে ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন, ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে প্রণাম করেছেন। বলে ভাইকে শোনালাম, দাদাকে শোনালাম, দাদাকে শুনিয়ে মন ভরল না, এবার বাপকে শোনাতে গেছে। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়ে ব্রহ্মাকেও সেই সব বলা আরম্ভ করে দিয়েছে। ব্রহ্মাও শুনে চমকে গেলেন, এত অভিমান হয়ে গেল নারদের মধ্যে। নারদ, তুমি আমাকে বলেছো বলেছো, কিন্তু এই কথা ভগবান শ্রী হরিকে আর বলবে না। যখন বলেছে, নারদ মনে মনে ভাবলো, আচ্ছা ভাই তো আগেই হিংসা করছিল, এখন বাপও হিংসা করছে। অভিমান এমন জিনিস, মানুষ যখন অভিমান বশত হয় না, অভিমানে থাকলে মানুষকে তখন কাউর কথা ভালো লাগে না। আপনি কাউকে বোঝান, দেখ তুই অমুক কাজ করিস না, অমুক জায়গায় যাস না, অমুকের সঙ্গে কথা বলিস না, সে তখন কি ভাববে, আরে না না না, এই আমাকে হিংসা করে তার জন্য বলছে। কিন্তু যেটা কপালে লেখা আছে সেটাই হবে, হয়ে হিংসই রাম রেচে রাখা তুলসী যশ ভবতব্যতা তেসি মিলে সহায়। গোস্বামী তুলসীদাসজি বলছেন, যেরকম মহারাজ প্রারব্ধ হয়, যেরকম হনি হয়, সেরকমই ঘটনা দেখবে আপনি আর তোমার সঙ্গে হতে থাকবে। কেউ যদি 10 বার বোঝায় তাও তুমি বুঝবে না। তাহি কো তাহি মিলে তাহি তাহলে যায়, এই হনি এমন জিনিস। অভিমানের কারণে আর থাকতে পারলেন না, সবাই যখন বলছে শ্রী হরিকে বলো না, শ্রী হরিকে গিয়ে বলবো, চলে গেলেন ভগবান শ্রী হরির কাছে। ক্ষীর সিন্ধু গবনে মুনিনাথা যাহা বস শ্রীনিবাস শ্রুতিমা, হরষি মিলে উঠি রমানিকেতা, হরষি মিলে উঠি রমানিকেতা, বেঠে আসন ঋষি সমেতা, বেঠে আসন ঋষি সমেতা, শরীর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান নারদকে দেখে খুব খুশি হলেন, সুন্দর আসন দিয়ে কাছে বসিয়েছেন। আসো আসো দেবর্ষি, অনেক দিন হয়েছে তোমার সঙ্গে দেখা হয়নি, আজ তুমি এসেছো মন খুব প্রসন্ন হলো, বলো বলো কেমন কি চলছে। ভগবান বললেন, সঙ্গে সঙ্গে যখনই ভগবান বলেছেন কেমন কি চলছে, নারদ তো আরো চান্স পেয়ে গেছে। প্রভু কি বলবো জানেন, একটা অদ্ভুত ঘটনা হয়েছে। কি, আমি হিমালয়ের গুহার মধ্যে বসে সাধনায় রত ছিলাম। ভগবান বলেন, আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? বলে, তারপরে কামদেব এসেছে আমার সাধনা ভঙ্গ করার জন্য, তপস্যা ভঙ্গ করার জন্য। কিন্তু প্রভু, আমিও হলাম নারদ, আপনার ভক্ত। কাম কি আর আমাকে বিজয় প্রাপ্ত করতে পারে? কাম কি আর আমার তপস্যা ভঙ্গ করতে পারে? কাম যখন আর কোনো মতে আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি, তখন ভয়ে কাম সেখান থেকে পালিয়েছে। দেখলেন প্রভু, যেই কামকে কেউ বিজয় করতে পারেনি, সেই কামকে আমি জয় করলাম। ভগবান তো মাথায় হাত দিয়ে বসে গেছে, ওরে বাপরে, এত অভিমান! এই অভিমান তো নারদকে নিয়ে ডুবে যাবে। অভিমান কি, অভিমান এমন ফুটো, এই ফুটো থাকলে জীবনরূপী নৌকা অনেক তাড়াতাড়ি মহারাজ ডুবে যায়। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য অভিমানকে মহাপ্রভু সুরাপানের সমান বলেছেন। কিসের সমান? সুরাপান, অভিমানম সুরাপানম। মদ খেলে যেরকম মানুষের অবস্থা হয় না, তদ্রূপ অভিমানও কিন্তু একটি নেশা। যেরকম মদ একটি নেশা, তদ্রূপ অভিমানও একটি নেশা। এই অভিমানের নেশা কিন্তু বহুত খারাপ। মদের নেশা তো নেমে যায় রাত্রে মহারাজ উঠলে, সকালে নেমে যায়, কিন্তু অভিমানের নেশা
যতক্ষণ পর্যন্ত মহারাজ ঝটকা না লাগে, যতক্ষণ পর্যন্ত পতন না হয়, ততক্ষণ পর্যন্ত নামে না। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য জীবনে অভিমান থেকে সাবধান থাকবে। আর ভগবান যার কাছে অভিমান রয়েছে তার কাছে কখনো থাকেন না। ভগবান দেখলেন তাহলে তো অভিমানকে আগে নষ্ট করতে হবে। তো ভগবান দেবর্ষি নারদের সেখানে তো খুব প্রশংসা করে দিলেন, বাহ 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 দেবর্ষি তুমি খুব ভালো কাজ করলে, শুনে আমিও খুব খুশি হলাম, বাহ কামকে তুমি বিজয় প্রাপ্ত করেছো, চারদিকে তোমার জয় জয়কার হবে। ভগবান নারদকে আরো ফুলিয়ে দিলেন, নারদ তো সেখান থেকে ভগবানকে প্রণাম করে বেরিয়ে আসছে। ভগবান এমন মহারাজ নিজের মায়া রচনা করলেন, শ্রীপতি নিজ মায়া তব প্রেরী, শ্রীপতি নিজ মায়া তব প্রেরী, শুনহু কঠিন করে নিতে কে, মধ্যে অভিমানের এই বীজ দেখলেন, চিন্তিত হয়ে গেলেন। তো ভক্তের মনে যদি অভিমানের বীজ একবার পড়ে যায়, এই বীজ আস্তে আস্তে কি হবে, গাছ হয়ে যাবে, যদি বিশাল হয়ে যায় তাহলে তার পতন হয়ে যাবে। ভগবান কখনো চান না যে আমার ভক্তের পতন হোক। তো ভগবান কি করলেন, বিশাল নিজের মায়ার সৃষ্টি করলেন, আর সেই মায়ার কারণে বিশাল বড় একটি নগরের নির্মাণ করলেন। কি সুন্দর মহারাজ সেই নগর, তেহিপুর বসাই শীল নিধি রাজা আগণিত হয় গয় সেন সমাজ। সেই নগরের রাজা হলেন শীলনিধি। খুব মন দিয়ে শুনবে, এত সুন্দর নগর, এত সুন্দর রাজ্য, সুন্দর সুন্দর তার মধ্যে মহারাজ বাগ বাগিচা, সুন্দর সুন্দর তার মধ্যে মহারাজ মহল। দেবর্ষি নারদ যখনই সেই নগর দেখেছেন, নগর দেখে নারদ একদম চমকে গেছেন, কি সুন্দর এই নগর, আজ থেকে আগে তো এই নগর দেখিনি। সেই দিব্য নগর দেখে দেবর্ষি নারদ নগরের দিকে আকর্ষিত হলেন, আর আকর্ষিত হয়ে মহারাজ সেই দিব্য নগরের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। প্রবিষ্ট হতেই সঙ্গে সঙ্গে মহারাজ তিনি জানতে পারলেন এখানকার রাজা হলেন শীলনিধি। রাজার নাম কি? শীলনিধি। তার ইচ্ছা হলো যে একটু রাজার সঙ্গে দেখা করি, এত সুন্দর নগরের মালিক। এই বিচার করে তিনি যখনই রাজমহলে প্রবিষ্ট হয়েছেন, শীলনিধি রাজা যখনই দেখলেন যে দেবর্ষি নারদ এসেছেন, খুব সুন্দর করে দৌড়ে গিয়ে তার স্বাগত করলেন, উচ্চ আসনে বসিয়ে তার পূজো অর্চন করেছেন। পূজো অর্চন ইত্যাদি করে শীলনিধি রাজা নিজের সমস্ত মহারাজ পরিবার নিয়ে এসে পরিচয় করানো আরম্ভ করলেন, নিজের স্ত্রী নিজের কন্যা। সেই শীলনিধি রাজার খুব সুন্দরী এক কন্যা রয়েছে, সেই কন্যার নাম হলো বিশ্বমোহিনী। কন্যার নাম কি? বিশ্বমোহিনী। সেই বিশ্বমোহিনীকে যখনই সামনে নিয়ে এসেছেন নারদের, নারদ তো বিশ্বমোহিনীকে দেখেই সঙ্গে সঙ্গে তার প্রতি আকর্ষিত হয়ে গেছে। নামই হলো বিশ্বমোহিনী। ভগবান আগে মোহিনী রূপ ধারণ করেছিলেন, কখন? দেবাসুর সংগ্রামের সময়। আর বিশ্বমোহিনী হয়ে যখন এসেছেন, নারদেরও মনকে মোহন করে নিয়েছেন। দেবর্ষি নারদের সামনে বিশ্বমোহিনীকে নিয়ে এসে বসেছেন, বিশ্বমোহিনী তাসু কুমারী শ্রী বিমোহজ স্বরূপ নিহার। নারদ যখন তার দিকে তাকিয়েছে, তাকিয়ে রয়ে গেছে, আহা কি অপরূপ সুন্দরী, আজ থেকে আগে এত সুন্দর নারী নারদও জীবনে কোনোদিন দেখেনি। সুন্দরতা কি? সৌন্দর্যতা হলো আগুনের সমান। খুব মন দিয়ে শুনবে, কিন্তু জীবনে এই জিনিস বহুত কাজে লাগবে। সৌন্দর্যতা কি? সৌন্দর্যতা হলো আগুনের সমান। যেই প্রকার আগুনের প্রতি আকর্ষিত হয়ে যখন কোনো কীট কোনো পতঙ্গা সেই আগুনকে আলিঙ্গন করতে যায়, সে আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দেয়, দেখতে খুব সুন্দর লাগে তো আগুন, আগুনের দিকে আকর্ষিত হয়ে সেখানে যখনই ঝাঁপ দেয় সেখানেই জ্বলে ছাই হয়ে যায়।
মরে যায়। তদ্রূপ যেই জীব সৌন্দর্যতার প্রতি আকর্ষিত হয়ে মহারাজ তার দিকে পাগল হয়, তারও একদিন বিনাশ হয়ে যায়। তার জন্য মহারাজ নারীর সৌন্দর্যতাকে আগুনের সমান বলা হয়েছে, অগ্নি তুল্য সমা নারী। তার জন্য সাধককে, বিবেকবান বুদ্ধিমান জীবকে এই সৌন্দর্যতা থেকে দূরে থাকা উচিত। এই সৌন্দর্যতাকে একমাত্র মহারাজ ভগবানের চরণের কণিকা বলে মনে করা উচিত। প্রেম সে বলো জয় শ্রীরাম। মনে রাখবে এই সৌন্দর্যতা আজকে আছে, কালকে থাকবে। এই সৌন্দর্যতা আজ আছে, কাল থাকবে না। যাকে তুমি খুব সুন্দর 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 বলে তার পিছনে দৌড়াচ্ছ না, যেদিন মহারাজ ৩২টার মধ্যে ৮টা পড়ে যাবে না, সেদিন আর তার দিকে তাকাতে ইচ্ছা করবে না। প্রেম সে বলো জয় শ্রীরাম। ঠিক বলছে কি না? আপনি খুব সুন্দর 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 বলছেন, আর যাকে সুন্দর 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 বলছে আপনার সামনে দাঁড়িয়ে যদি মুখ থেকে হেলাল করে যদি লালা বের করে দেয়, বিচার করে দেখুন। ভর্তি হরির কখনো আপনারা বৈরাগ্য শতক পড়ে দেখবেন, সেটার মধ্যে মহারাজ এমন বিভৎস বর্ণন করেছে না, সেই বৈরাগ্য শতক পড়লে এই সংসারের মধ্যে কামী থেকে কামীর মধ্যেও বৈরাগ্যের উৎপত্তি হয়ে যাবে, ঘৃণা হয়ে যাবে সংসার থেকে, একদম মহারাজ ঘৃণা হয়ে যাবে, দেখারও ইচ্ছা করবে না, এমন এমন বর্ণন করেছেন ভর্তিহরি। তার জন্য সাধককে এগুলো থেকে সবসময় সাবধান থাকা উচিত। খুব মজা লাগে না কথা বলতে? প্রেম সে বলো জয় শ্রীরাম। অগ্নি তুল্য সমা নারী, যখনই বিশ্বমোহিনীকে দেখেছে নারদ তো একদম তাকিয়েই রয়ে গেছে। রাজা বললেন, মহারাজ আমার এই কন্যার একটু ভবিষ্যৎ বলুন, আপনি তো ত্রিকালদর্শী সাক্ষাৎ দেবর্ষী, একটু কৃপা করে তার একটু ভাগ্য বর্ণনা করুন। যখনই দেবর্ষি নারদ তার ভাগ্য দেখেছেন, অনেকে হাত দেখে অনেকে কপাল দেখে, নারদ যখনই তার ভাগ্য দেখেছে, ভাগ্য দেখে তখন নারদ কি দেখল, আহা, যে এহি বরাই আমার সই হই সমর ভূমিতে হি জিতন কো, সেবহি সকল চরাচর তাহি বরাই শীল নিধি কন্যা যা। এমন এমন গুণ দেখলেন, সেই গুণ দেখে দেবর্ষি নারদ নিজেই চমকে গেছেন। কি কি গুণ দেখলেন? যেই ব্যক্তি এই কন্যাকে বিবাহ করবে, যে এই বারাই আমার সই হই, যে একে বিবাহ করবে সে অমর হয়ে যাবে, সমর ভূমিতে হি জিত না কই, যুদ্ধের মধ্যে তাকে কেউ জিততে পারবে না, যুদ্ধের মধ্যে এই কন্যার বরকে কেউ হারাতে পারবে না। সে বহি সকল চরাচর তাই, সমস্ত জগতের মধ্যে সবাই সেই পুরুষের সেবা করবে। নারদ দেখে তো মহারাজ আগে রূপ দেখে মুগ্ধ ছিল, এবার গুণ দেখে মুগ্ধ হয়ে গেছে। নারদ মনে মনে ভাবছে, ইস, যে একে বিবাহ করবে তার এমন ভাগ্য হবে, তাহলে যদি আমি বিবাহ করে নি, যদি বিয়েটা আমি করে নি, তাহলে তো এই সমস্ত সুখগুলো আমি পাবো। দেখুন, যেই নারদ বলছে আমি কামকে বিজয় করে নিলাম, যার সামনে অপ্সরাগণ মহারাজ উলঙ্গ হয়ে নৃত্য করেছে তাও তাদের দিকে ফিরেও তাকায়নি, সেই নারদ এখন বিশ্বমোহিনীকে দেখে এমন মোহিত হয়েছে, শুধু তার রূপ নয় গুণ দেখে আরো মোহিত হয়েছে। মনে মনে ভাবছে, ইস, যদি আমি তাকে বিবাহ করতে পারতাম। লক্ষণ সব বিচার উর রাখে কছুক বানায় ভূপ সন ভাগ, কিছু কিছু গুণ তো রাজাকে বললেন, কিন্তু কিছু গুণ নারদ আর বললেন না, ওইগুলো মনেই মনে রেখে নিলেন। রাজা বললেন, মহারাজ অতি শীঘ্রই আমি মেয়ের এখন স্বয়ংবর দেব, স্বয়ংবরের মধ্যে সমস্ত সব রাজাদেরকে নিমন্ত্রণ করব। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, ইস, স্বয়ংবর হবে তাহলে তো তার বিয়ে হয়ে যাবে, আর যদি তার বিয়ে হয়ে যায় তাহলে আমি তো আর তাকে বিয়ে করতে পারবো না,
যদি আমি তাকে বিয়ে না করতে পারি তাহলে এই সুযোগ আর জীবনে কোনোদিন পাবো না, একটা ভালো সম্বন্ধ চলে যাবে। নারদ মনে মনে ভাবলেন তাহলে এই কাজ একজনই করতে পারবে, কে? আমার ঠাকুর শ্রীহরি। তার যদি কৃপা হয়, তার কৃপা হলে তাহলে এই কন্যা নিশ্চয়ই আমাকে বরণ করবে, নাহলে আমার মতন সাধু, আমার মতন বাবাজিকে দেখে কে বিয়ে করবে? সঙ্গে সঙ্গে দৌড়ে ভগবান শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হলেন। শ্রীহরির কাছে গিয়ে প্রণাম করছেন। ভগবান বললেন, কি হলো? বলে, প্রভু আপনার কাছে আমি একটা জিনিস চাইতে এসেছি। কি চাইতে এসেছো? হরিশন মাগো সুন্দর তাই, হরিশন মাগো সুন্দর তাই, হরিশন মাগো সুন্দর তাই, হরিশন মাগো সুন্দর তাই, হো ইহি জাত গহর অতি ভাই, হো ইহি জাত গহর অতি ভাই। আমি হরির কাছে গিয়ে ভগবান শ্রী হরির যে সৌন্দর্যতা, তার যে রূপ, সেই রূপটা চাইব। এই বিচার করে শ্রীহরির কাছে এসে উপস্থিত হলেন। ভগবান বললেন, কি চাও? নারদ বলছেন, আপন রূপ দেহ প্রভু মোহিনী, আপন রূপ দেহ প্রভু মোহিনী, আন ভাতি নহি পাবো হে, আন ভাতি নহি পাবো হে, যেহি বেদনাথ হোয়হি হিত নারায়ণ, আমি তো তোমার ভক্ত, তোমার কাছে আমি আজ পর্যন্ত কিছু চাইনি, আজ তোমার কাছে একটি জিনিস চাইতে এসেছি। কি চাইতে এসেছো? আপন রূপ দেহ প্রভু মোহি, কৃপা করে তুমি নিজের এই হরি রূপ আমাকে দিয়ে দাও, আমি তোমার মতন সুন্দর হতে চাই। আন ভাতি নহি পাবো মোহি, কেন? আমি নিজের জীবনে কিছু পেতে চাই, আর সেটা যদি পেতে হয় তাহলে একমাত্র তোমার রূপ নিয়েই পেতে পারবো, কেন এই সংসারের মধ্যে তোমার থেকে সুন্দর আর কেউ নেই। শ্রীহরি থেকে সুন্দর আর কেউ আছে? তা নারদ ভাবলো, যদি আমি শ্রীহরির রূপ পেয়ে যাই, ভগবান যদি নিজের মতন আমাকে বানিয়ে দেয়, তাহলে স্বয়ংবরের মধ্যে গিয়ে আমি ওখানে বসে যাব, আর আমাকে দেখলে বিশ্বমোহিনী সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমার গলায় সব থেকে আগে বরমালা দেবে, বাস আমার কাজ হয়ে যাবে। এই সংসারের মধ্যে, মানুষের মধ্যে যখন কাম জাগ্রত হয় না, তখন ঘৃণা লজ্জা ভয় সব নষ্ট হয়ে যায়। কামা তোরাণাম না ভয়ম না লজ্জা, ভগবানের কাছে এসে কি চাইছে? বলে, তোমার মতন রূপ আমাকে দিয়ে দাও। ভগবান বললেন, আচ্ছা আমার মতন রূপ নিয়ে করবে কি? বলে, প্রভু আমি একটি বিশেষ উপলব্ধি পেতে চাই, কাউকে পেতে চাই। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রভু আমি চাইছি কিসের জন্য? তাতে যেন আমার মঙ্গল হয়, যাই কিছু দেবে এমন রূপ দেবে যাতে আমার মঙ্গল হয়, কেন হরিরও তো অনেক রূপ রয়েছে, ভগবানের অনেক রূপ রয়েছে। তার জন্য দেখুন এখানে নারদের সংস্কার, নারদের ভজনের প্রভাবে নারদ সঙ্গে আরেকটি জিনিস চাইলেন। কি চাইলেন? ভগবানের রূপ চাওয়ার সঙ্গে সঙ্গে এটাও চেয়েছেন, যেহি বিধি নাথ হোহি হেতু মোরা, করহস বেগে নাথ মে তোরা, প্রভু আমাকে যাই কিছু দিও না কেন, কিন্তু এমন রূপ দেবে, এমন জিনিস দেবে তাতে যেন আমার মঙ্গল হয়। তা নারদ তো নিজের মঙ্গল চেয়েছে, যেহি বিধি নাথ হোহি হেতু মোরা, ভগবান তার অমঙ্গল কি করে করবে?
भगवान तो कार अमंगल करें ना, मंगल भवन अमंगल हारी, द्रवहंसु दशरथ अजर विहारी, दीन दयाल विरद संहारी, हरहु नाथ मम संकट भार। तो भगवान कखनो कार अमंगल करें ना, एखाने भक्त की चेयेछे जेहि विधि नाथ हो ही तुमोरा। জীবনের মধ্যে যদি ভগবানের কাছে কিছু চাইতে হয় না, এই চৌপাইটা মুখস্থ করে না, ভগবানের কাছে কখনো কিছু চাইবে, ভগবানের কাছে কখনো কিছু চাইবে না, শুধু এই একটি জিনিস চাইবে। কি চাইবে? একদম নোট করে নেবে, লিখে নেবে, ভালো করে মুখস্থ করে নেবে। যখনই মন্দিরে যাবে, ঠাকুরের কাছে যাবে, ঠাকুরকে প্রণাম করবে, শুধু একটি জিনিস চাইবে, কি? যেহি বিধি নাথ হয়েহি হিত মোরা, যেহি বিধি নাথ হয়েহি হিত মোরা, বলিয়ে যেহি বিধি নাথ হয়েহি হিত মোরা, যেহি বিধি নাথ হয়েহি হিত মোরা, করহু সুবে মানুষের মধ্যে কিছু কিছু যে চৌপাই রয়েছে, ছন্দ রয়েছে, তার মধ্যে এই চৌপাইটা কিন্তু আমার অত্যন্ত প্রিয়, এত ভালো লাগে এই চৌপাইটা। আমাদের গুরুদেব খুব সুন্দর একটি কথা বলতেন, বলে এর থেকে উত্তম শব্দ আর কিছু হতে পারে না ভগবানের কাছে চাওয়ার জন্য। প্রভু আমাকে তাই দেবে যাতে আমার মঙ্গল হয়। কি চাইবে? প্রভু আমাকে তাই দেবে যাতে আমার মঙ্গল হয়। ভগবান দেখলেন নারদ তো নিজের মঙ্গলের জন্য চেয়েছে, তো ভগবান কি করলেন? ভগবান তাকে নিজের একটি রূপ দিলেন। কোন রূপ দিয়েছেন? ভগবান তাকে নিজের কপি রূপ প্রদান করলেন। কোন রূপ প্রদান করলেন? কপি রূপ। কপি মানে বানর রূপ। দেবর্ষি নারদ দিব্য আনন্দে মহারাজ একদম বুক ফুলিয়ে দৌড়ে এসে উপস্থিত হচ্ছে। সোজা এসে মহারাজ সেই শিলনিধি রাজার রাজ্যে উপস্থিত হলেন। এদিকে স্বয়ংবরের আয়োজন করা হয়েছে, সেই স্বয়ংবরের মধ্যে মহারাজ বড় বড় সব রাজা মহারাজারা এসেছেন। দেবর্ষি নারদ সেখানে গিয়ে এসে আসনে বসেছে। দেখুন, নারদ যে এসেছে সবাই কিন্তু নারদই দেখতে পাচ্ছেন, কেউ কিন্তু নারদের সেই বানর মুখ দেখতে পাচ্ছে না, কেউ কিন্তু সেই রূপ দেখতে পায়নি। সেই রূপ কে দেখতে পেয়েছে? সেখানে দুইজন রুদ্রগণ এসে উপস্থিত হয়েছিলেন, আর দুইজন রুদ্রগণ সেখানে ব্রাহ্মণ হয়ে নারদের কাছে এসে বসেছে। তারা কিন্তু দেখতে পাচ্ছে যে নারদের মুখটা বানরের মতন হয়ে আছে, কপির মতন হয়ে আছে। বিশ্বমোহিনী হাতের মধ্যে জয়মালা নিয়ে এসে উপস্থিত হলেন। জয়মালা নিয়ে এসে যখনই বিশ্বমোহিনী এসে উপস্থিত হয়েছে, দেবর্ষি নারদ কি করেছিলেন? লাইনের মধ্যে সব থেকে আগে গিয়ে বসেছেন। তা সবাই ভাবলো নারদ তো, তা নারদকে সবাই জায়গাও ছেড়ে দিয়েছে, নারদ সামনে বসেছে। নারদ ভেবেছে যখনই বিশ্বমোহিনী আসবে আমাকে দেখেই সঙ্গে সঙ্গে আমার গলায় মালা পরিয়ে দেবে। বিশ্বমোহিনী যখনই সামনে নারদকে দেখেছে, বিশ্বমোহিনী কি দেখছে? এ তো বাঁদর মুখ। তো বানর মুখ দেখে বিশ্বমোহিনী সঙ্গে সঙ্গে তার দিক থেকে একদম চোখই ঘুরিয়ে ফেললেন, তার দিকে আর তাকালেনই না। বিশ্বমোহিনী আবার অন্য রাজকুমারদের দিকে যখন এগিয়েছে, নারদ তো চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, আমার দিকে তাকালোই না, দেখে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। নারদ ভাবছে আচ্ছা আচ্ছা, হয়তো আরো ভালো করে দেখতে চায়। নারদ সেখান থেকে লাভ দিয়ে গিয়ে আবার মজার লাইনের মধ্যে কিছুটা আগে গিয়ে বসে গেছে। আবার যখন সেখানে গিয়ে বসেছে বিশ্বমোহিনী, আবার যখন মহারাজ তার দিকে তাকিয়েছে, দেখে আরো মহারাজ খেপে যাচ্ছে, আমি যেখানেই যাই এই কপিমুখী সেখানেই চলে আসে। আর এদিক দিয়ে রুদ্রগণ যে ছিল দুইজন, মহাদেবের দুইগণ, তারা শুধু হাসছে।
নারদ অত্যন্ত বারবার চেষ্টা করছে যে বিশ্বমোহিনীর চোখের সামনে আমি আসব, বিশ্বমোহিনী আমার গলায় মালা দেবে, কিন্তু কোনো মতো বিশ্বমোহিনী তার দিকে তাকাচ্ছেই না। এক এক করে মহারাজ সব রাজকুমারদের সামনে দিয়ে বেরোতে 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 এদিক দিয়ে কি হয়েছে, স্বয়ং ভগবান শ্রীহরি সর্বশেষে গিয়ে মহারাজ সেখানে বসে রইলেন। যখনই ভগবান শ্রীহরিকে দেখলেন, সঙ্গে সঙ্গে শ্রীহরিকে দেখে তার গলায় সেই বরমালা পরিয়ে দিলেন। যখনই ভগবান শ্রীহরির গলায় বরমালা পরিয়েছেন, সঙ্গে সঙ্গে নারদ তো একদম মহারাজ অপমানিত হয়ে সেই অপমানের জ্বালায় জ্বলতে লেগেছে। শ্রীহরির কাছে আমি বরদান নিয়ে রূপ নিয়ে আসলাম, আর বিশ্বমোহিনী আমাকে মালা না পরিয়ে একে পরিয়ে দিল। নারদ খুব ক্রুদ্ধ হয়ে গেলেন, মনে খুব কষ্ট পেয়ে সেখান থেকে যখন বেরিয়েছে, তখন সেই দুই রুদ্রগণ নারদকে বলছে, আরে তুমি এত কান্নাকাটি করছো কেন? নারদ বলছে, কি বলবো, বিশ্বমোহিনী আমার দিকে একবার তাকালো না? বিশ্বমোহিনী তো পরে তাকাবে, আগে তুমি নিজের মুখটা তো একবার দেখো, আগে নিজের মুখের দিকে তো একবার তাকাও, আয়নার মধ্যে নিজের মুখ দেখেছো? নারদ ভাবলেন, এমন কি হয়েছে মুখের মধ্যে, একটু দেখেই নি। নারদ সঙ্গে সঙ্গে সামনে জলাশয় ছিল, সেই জলাশয়ের মধ্যে গিয়ে যখনই জলের মধ্যে মুখ দেখেছে, সেই জলের মধ্যে মুখ দেখেই তো একদম নারদের মাথা খারাপ হয়ে গেছে। এই বাঁদরের মুখ! নারদ তো একদম চমকে গেলেন, এমন রাগ উঠেছে নারদের, নারায়ণ আমার সঙ্গে এত বড় ছল করলেন। আর সেই দুই রুদ্রগণকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট তোমরা জানতে জেনে বুঝে আমাকে একবার তোমরা সাবধান করলে না, বললে না, তোমরা আমার উপহাস করেছো, যাও অভিশাপ দিচ্ছি, তোমরা নিশাচর হয়ে যাবে। হোহু নিশাচর যাই তুম কপটি পাপি দো, হাসে হু হমহি সোলে হু ফল বহুরি হাসে হোমনি কো, তোমরা ঋষির অপমান করলে, উপহাস করলে, অভিশাপ দিচ্ছে, তোমরা দুইজন অসুর হয়ে যাবে, রাক্ষস হয়ে যাবে। তারা তো সঙ্গে সঙ্গে বসে চরণে পড়ে কাঁদতে লাগলেন। তাদেরকে অভিশাপ দিয়েও মন ভরেনি দেবর্ষী নারদ, ভাবলেন আমি এখন সোজা নারায়ণের কাছে যাব। আর মনে মনে নারায়ণকে যা ইচ্ছা তা গালি দেওয়া শুরু করে দিয়েছেন, গিয়েই আজকে নারায়ণকে ভালো করে দেখব, আমার সঙ্গে এত বড় কপট করলো, এই সংসারের মধ্যে নারায়ণ কাউর সুখ দেখতে পারে না, আমার সঙ্গে এত বড় কপট করেছে। এই বিচার করে যখনই তিনি ভগবান নারায়ণের কাছে যাওয়ার জন্য উদ্যত হয়ে মহারাজ মনে মনে নারায়ণকে গালাগালি দিয়ে চলতে লাগলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে সামনে কি দেখছেন, স্বয়ং নারায়ণ মা লক্ষ্মীকে আর বিশ্বমোহিনীকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। সেই নারায়ণের সঙ্গে বিশ্বমোহিনীকে দেখে তো আরো মাথা খারাপ হয়ে গেছে। তুমি ভাবো, তুমি কাউকে বিয়ে করতে গেছো, এখন হঠাৎ করে মহারাজ তাকে যে বিয়ে করে নিয়েছে, তাকে যদি সামনে দেখতে পাও তখন কি হবে, মেজাজ আরো গরম হয়ে যাবে। এক তো নারায়ণ বাঁদর মুখ দিয়েছে, তারপরে নারায়ণ আবার স্বয়ং বিশ্বমোহিনীকে বিয়ে করে নিয়ে গেছে, নারদের তো রাগ আরো বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে নারদ কুপিত হয়ে গেলেন, ভগবানকে যা ইচ্ছা তা বলা আরম্ভ করে দিলেন, তোমার লজ্জা নেই, তুমি কপটি, তুমি আমার সঙ্গে ছল করলে, সবার সামনে তুমি আমাকে নিন্দিত করলে, আমাকে কপিরূপ দিলে, হ্যাঁ কপিরূপকে তুমি নিকৃষ্ট মনে করেছো, তো যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজকে আমি যেইভাবে বিশ্বমোহিনীর বিরহে বিলাপ করছি, এইভাবে তুমিও মনুষ্যরূপ ধারণ করে পত্নী বিয়োগে বিলাপ করবে, অভিশাপ। আর শুধু তাই নয়, যে কপিকে, যেই বানরকে তুমি নিকৃষ্ট মনে করে আমাকে কপিরূপ দিয়েছ, এই বানর তোমার জীবনে কাজে লাগবে, এই বানর তোমার সহযোগ করবে, বানর দিয়েই তোমাকে নিজের সেই স্ত্রীকে খুঁজতে হবে, অভিশাপ দিয়ে দিলেন। কপিয়াকৃতি তুম কিন হমারি করিহি কিস সহায় তোমারি, মম অপকার কিন তুম ভারি, নারী বিরহ তুম হোব দুখার। যখনই অভিশাপ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ভগবান নিজের মায়াকে সম্বরণ করে নিয়েছেন, ভগবতী লক্ষ্মীও অন্তর্ধ্যান হয়ে গেলেন, বিশ্বমোহিনী অন্তর্ধ্যান হয়ে গেল। সেই মহারাজ যে শ্রীনগর ছিল, সেই নগরটাও মহারাজ অদৃশ্য হয়ে গেল, না কোনো শিলনিধি রাজা, না কোনো বিশ্বমোহিনী, না লক্ষ্মী, না সেই নগর। যখনই নারদ বুঝতে পারলেন এগুলো সব মায়া ছিল, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পড়ে কাঁদতে লাগলেন।
প্রভু, আমি কত বড় অপরাধ করেছি, আপনাকে অভিশাপ দিলাম, এই মায়ার খেলা আমি বুঝতে পারিনি, এটা কি ছিল? ভগবান বললেন, নারদ, তোমার খুব অভিমান হয়ে গেছিল তো যে আমি কামকে বিজয় করে নিয়েছি, তার জন্য আমি এই মায়ার সৃষ্টি রচনা করলাম। কেন এই সংসারের মধ্যে কামকে কেউ বিজয় করতে পারে না? নারদ তো জোরে জোরে কাঁদছে, প্রভু আমি কত বড় অপরাধ করলাম, নিজ ইষ্টকে আপনাকে অভিশাপ দিলাম। নারদের মন একদম উচ্চাটন হয়ে গেছে। নারদ বলছে, প্রভু আমি আর বেঁচে থাকতে চাই না, আমি দেহত্যাগ করে ফেলব। ভগবান বললেন, না 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 নারদ,